গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো এপ্রিলের 30 তারিখ আর আজকে শনিবার। তো এখন আমি সকালের খাবার নিয়ে বসে গেছি। এই যে দেখো, এখানে আছে ভাত আছে আর চিকেন আছে, মানি এসেছিল, আর আমাদের ফ্রিজ নতুন ফ্রিজের দেখো কভার চলে এসছে, ওই যে হ্যান্ডেলার উপরে দেওয়া আছে, আর এই যে এই জিনিসগুলোও এসছে। তো এগুলো আমি ফ্রিজে আর ফ্রিজের ডিশে ইগুলোতে ট্রেগুলোতে আর পাচ্ছিনি, ওটা আমি টেবিলের সামনে রেখেছি ওই যে এরকম ভাবে। আর চারটে আছে, দুটো পেরেছি, দুটো চেয়ার আছে, আরও দুটো চেয়ার নেব, নিয়ে দেখুন ওই দুটো পেরে নেব। আর একটু মার্কেটে যাব, মার্কেটে গিয়ে কী কে একটু টুকিটাকি কেনাকাটা আছে, কী কিনবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো ডিমগুলো এনেছে, এই যে পাউরুটি বাটার আর এই চাউমিনটা আমি এনেছিলাম আগে, ওখানেও রেখেছি। এই যে এখানে সব আছে, পাউরুটি টাউরুটি, আর এখানে একটা বেদানা আছে, এটা কাটতে হবে, কাটা হয়নি। আর ডিপে তো সেরকম শুধু দুধের প্যাকেট আছে দুটো, আর ওখানে আইসক্রিম রাখা আছে। তো লাইন যেহেতু অনেকক্ষণ পরে লাইন এসে, তো দেখো আমার মেয়েকে খাটের ওপর কত অত্যাচার করছে, গোটা বিছানা ঘুরে বেড়াচ্ছে, অনেকক্ষণ পরে লাইন এসেছে সেই খুশিতে। আমার হাজবেন্ডের জন্য এখন ডিম টেস্ট করবো, অনেকক্ষণ পরে লাইন এসছে, ডিউটি থেকেও চলে এসছে, সন্ধ্যাবেলা টিফিন ওকে করে দেব। আমার হাজবেন্ডকে দেখো এখানে ডিম টোস্ট করে দিয়েছি। তো আমি বাজারে কলেজে গেছিলাম, ওখান থেকে বাজারে বলেছিলাম ঢুকবো, কিছু জিনিস নেওয়ার আছে। তো দেখো যে জিনিসটা নিয়েছি, জোশিয়া হার্বালে এটা গোল্ড ফেশিয়াল, আর আমার একটু হিচকি উঠছে, অনেক জল খেলাম, জলটা পাশেই দেখা যায়, বারে বারে জল খেতে তাও কমছে না। আর এটা একবার করা হয়েছে, আমি করিনি, আমার শাশুড়ি মাকে করে দিয়েছিলাম। এই যে দেখো চারটে আছে, স্ক্রাব, মাসাজ ক্রিম, মাসাজ জেল আর ফেস প্যাক আছে, তারপর একটা সিরাম আছে যে এটা। তো আমি যখন করবো তখন তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কখন কোনটার পরে কোনটা লাগাচ্ছি আর কী করছি, স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কীভাবে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আলাদাভাবেই একটা ভিডিও বানাবো। দেখি আজকে বিকালের দিকে মার একটু থেকে চলে আসতে গেলে ভিডিওটা বানিয়ে নিতে পারি, ভিডিও বানালে তো তোমরা দেখতেই পেয়ে যাবে। তো সকালবেলা কোনো কিছু খাইনি, খেয়ে নেব, আর কালকে কলেজে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ অনেকজন ছিল তাই আর ভিডিও করিনি। তো তা আজকে করছি, কালকে সারাদিনে কিছু, সন্ধ্যাবেলা তো হাজবেন্ডের খাবারটা দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে সকাল থেকে আর কিছু করিনি। তো রান্না হয়েছে ডাল, কাঁঠাল হয়েছে, চাটনি হয়েছে, আর পটল ভাজা হয়েছে, ওগুলো সব করলাম, যে মেয়ের জন্য একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নেবে, একটু ছাতু খেয়েছি আমি, ভাত হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে না, তো খাওয়া দাওয়া করে নেবো। তো সামনে কী করছি কী না করছি দেখ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো মে মাসের 3 তারিখ, আর এখন ঘড়িতে বাজে হলো 12টা হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। এটা কালকে এসছে, এই যে আমার মেয়ের হাঁটুতে লাগানো, ওর যেহেতু এখন হামাগুড়ি দিচ্ছে পায়ের, মানে মেয়ের সাথে যাতে ওর হাঁটুর ছাল না উঠে যায় ওই জন্য করিয়েছিলাম কালকে, আজকে সকালেও করিয়েছিলাম, দেখেই বুঝতে পারবে এই যে এরকম ধরনের করা আছে, যাতে স্লিপ না কাটে। রাস্তে কথা বলছি কারণ মেয়ে ঘুমাচ্ছে, আর আমার হাজবেন্ডের আজকে ছুটি আছে, আজকে যেহেতু ঈদের ছুটি আছে, তো এই 3 দিন ধরে অল্প অল্প করে যে আমি ব্লগ করেছি, কী কিনেছি না কিনেছি সবই দেখিয়েছি। তো এই 3 দিন ধরে একটু একটু করে ভিডিও করেছি, যেগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সামান্যই ভিডিও করেছি। তো আর কয়েকদিন পর আশা করি, আর 1 সপ্তাহের মতো টাইম লাগবে, তারপরে আবার ডেলি তোমাদেরকে ব্লগ দেব, কারণ এখন একটু আমার শরীরটা একটু খারাপ চলছে, মুখ দেখে বুঝতে পারবো, হয়তো চোখ টোক ঢুকে দেখ গেছে, দেখো গলার হাড়টারও বেরিয়ে গেছে, শরীরটা ভালো চলছে না, এমনি খুব একটা খারাপ নেই কিন্তু ভিতরটা খারাপ করছে, ওই জন্য হয়তো ভেতরে জ্বর হচ্ছে বা কিছু হচ্ছে। তো থাইরয়েডের জন্য এরকম শুকিয়ে গেছে, থাইরয়েডের ওষুধও তো খাচ্ছি,
তো এটা শেয়ার করে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব, করে আমি এডিট করে এই ভিডিওটা আজকে ছাড়ব। আর বললামই তো আর এক সপ্তাহের মতো টাইম লাগবে, একটু ঠিকঠাক হইনি নিজেকে, তারপরে আবার তোমাদের সামনে আমি ডেইলি ব্লগ নিয়ে আসব। আর দু তিন দিনের মধ্যে দেখি ফেসিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন কি রিভিউ না রিভিউ, যেহেতু আমি ফার্স্ট টাইম করব। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে, নিচে কমেন্টে অবশ্যই বলবে আমার ভিডিওটা কেমন লাগছে, আর যেগুলো জিনিস তোমাদেরকে দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগছে, যেমন সোফার কভার এটা, তো সব বলবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে যে ছোট সাবেল বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। বাই বাই।